হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজ আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যে কীভাবে যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ড রিমুভ করা যায়, অর্থাৎ পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। সো ফিরছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আজ আপনাদের দেখাবো যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ড কীভাবে ক্র্যাক করা যায়। সো আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, তারা হয়তো কোনো কারণে অথবা অনেক দিন ব্যবহার করা না ফলে উইন্ডোজের পাসওয়ার্ড অথবা ভুলে যেতে পারি। যে কোনো ইউজারের পাসওয়ার্ড হয়তো ভুলে গেছে, এখন কম্পিউটারটা অন করতে পারতেছে না, আর নতুন করে উইন্ডোজ সেট আপ দেওয়ার ফলে তার আগের যত ডেটা ছিল সব মুছে গেছে অথবা মুছে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আজ আপনাদের দেখা হচ্ছে কীভাবে যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ডটা ক্র্যাক করবেন অথবা হ্যাক করবেন। সো যাই হোক না কেন, আজ আপনাদের দেখাবো যে কীভাবে যে সফটওয়্যারটা মাধ্যমে করবেন সেই সেই সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করবেন, আর অন্য একটা পর্ব দেখাবো যে কীভাবে সেই সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজের পাসওয়ার্ডটা হ্যাক করবেন। সো আজ আপনাদের এটাই দেখাবো যে কীভাবে সেই সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করবেন। সো সফটওয়্যারটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে আসবেন, ওইখান থেকে ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পর জিপ ফাইল আকারে দেওয়া থাকবে, আপনারা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার জন্য জাস্ট রাইট ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট ফাইলস, দেন এখানে ওকে ওকে দেওয়ার পর কিছু হয়ে নেবে। হয়ে গেছে, এখন এখানে ঢুকবেন। ঢুকার পর এখানে আছে যে এখানে জাস্ট সেট আপ, জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, দেন নেক্সট, ডেস্কটপ আইকন থাকুক, নেক্সট, ইনস্টল, কিছু সময় ওয়েট করতে হবে। এখন ইয়েস লঞ্চ করুক, এখানে চলে এসেছে উইন্ডোজ পাসওয়ার্ড রিকভারি প্রো। এখন এই সফটওয়্যারটা কাজ করবে যদি রেজিস্ট্রেশন করা হয় অথবা অ্যাক্টিভ করা হয়। এখানে বর্তমানে আনরেজিস্ট্রেশন অবস্থায় আছে। সো এখন চাইতেছে রেজিস্ট্রেশন করার জন্য, এখন চাইতেছে যে ইমেল অ্যাড্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন কোড। আর এই ইমেল অ্যাড্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন কোড আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, যে ওই সফটওয়্যারের সাথে দেওয়া থাকবে। সো ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, এই যে কি টেক্সট নামে এখানে ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর তারপর এখানে সিরিয়াল কিগুলো কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর জাস্ট রেজিস্টার কিছু ওয়েট করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে, জাস্ট ডান। এখন এখন দেখা দেখতেছেন যে এখানে দেখা যাচ্ছে যে রেজিস্টার্ড, মানে এখানে এটা রেজিস্টার্ড হয়ে গেছে জাস্ট সিম্পলি। সো এটা কীভাবে পেন ড্রাইভ বার্ন করতে হয় অথবা এটা এই সফটওয়্যারের সাহায্যে কীভাবে পেন ড্রাইভ বার্ন করে যে কোনো কম্পিউটারের পাসওয়ার্ড হ্যাক করা যায় বা ক্র্যাক করা যায় অথবা রিমুভ করা যায়, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে এটা এটা দিয়ে এটা করে। সো আশা করি আমাদের সাথেই কানেক্ট থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাথেই থাকুন।